আছো? এখন রান্না বান্না করবো। রান্না বান্না করার জন্য এক একটু চা খাবো। চা বসালাম চুলাই, আর বিস্কিট নিলাম, বিস্কিট পাই শেষ। আর এখানে বাজার করা হয়েছে, এখন বাজারে কি কি এনেছে তোমাদেরকে দেখাবো, বাজারে কি কি আসা না হলো। এদিকে আমরা তো পান খাই, তোমরা জানো, এদিকে পান খাওয়ার জন্য পান জর্দা সুপারি পান আনা হলো। যাই হোক, পান এনেছে। তো বন্ধুরা, একা একা ভিডিও করতে হয়, একা একা সবকিছু করতে হয়। এদিকে এনেছে বরবটি, এদিকে এনেছে ঝিঙ্গা ঝিঙ্গা, আর এদিকে ধনিয়ে পাতা, কাঁচা লঙ্কা, এদিকে কাঁকরোল, যেহেতু আমরা কয়েকদিন প্রায় আমাদের একটু দাদু শিশু মারা গিয়েছে, ওই জন্য আমরা নিরামিষ খাবো। এদিকে বেগুন আর পেঁপে, এদিকে হলো তোমরা বলো এখানে ক টাকার বাজার করে হলো ফল, শশা আর পটল। তো পটলগুলো একটা এক গালতে হবে, দাঁড়াও। তো কয়েকদিন আমরা নিরামিষ খাবো, ওই জন্য সব সবজি বাজার করা হলো। তো তোমরাই বলো এখানে সব মিলে ক টাকা বাজার করা হয়েছে, দেখি কি কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আর এখন সব কিছু দাম বাড়তি, দেশের অবস্থা খুব খারাপ। যাই হোক, সকালে বসে আলু কেনা হয়েছিল, আলু এনেছে, আলু কেনা হয়েছে। এখন সবজি একটু রান্না করবো। এই তো আগে চা খেয়ে তারপরে এগুলো সব থেকে অল্প অল্প করে নিবো, একটু সবজি রান্না করবো। ওইদিকে আবার আমাদের গাছে ইয়ে আছে পোড়ল, ওইটাকে আমরা গাছে পোড়ল বলি। তো আমার বাজার তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবে, আর সব মিলে দাম কত আসছে একটু কমেন্ট করে জানাবে। আগে চা খাই নি, চা না খেলে মাথা ব্যথা করবে, কাজে মন বসবে না। চা খাবো, বাদ বসিয়ে গুছিয়ে তরকারিগুলো গুছিয়ে রাখবো, আর যেগুলো রান্না করবো সেগুলো তোমরা দেখতে পাবে কি রান্না করবো, কি রান্না করছি, আর তোমরা ওগুলো ভিডিও টিডিও আমি, তাই না?